ওয়েলকাম বন্ধুরা, সুবর্ণার কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি বাসন্তী পোলাও। এটা একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি। বাসন্তী পোলাও মাংস, মাছ, আলুর দম সবকিছুর সঙ্গেই খাওয়া যায়। এইটা বানানোর জন্য আমরা এই ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করব, যেগুলো আমার বাঁ দিকে রয়েছে লেখা। আসুন দেখে নিই কি করে খুব সহজে আমরা এটা বানাতে পারি। প্রথমে আমরা একটা মেজারিং কাপ নিয়েছি। হ্যাঁ, আপনারা প্রথমে এরকম একটা যে কোনো একটা মেজারিং কাপ বা বাটি, যে কোনো একটা কিছু নেবেন, তাতে প্রথমে এই এক কাপ চাল আমি দিলাম। তারপরে আরো মানে মোট আমি তিন কাপ চালের গোবিন্দভোগ চাল নিতে হবে। হ্যাঁ, আতপ চাল এই দু কাপ নিলাম, আর এই তিন কাপ নিলাম। যে কাপের চাল নেবেন সেই কাপে কিন্তু পরে জল নিতে হবে, তাই কাপটা একটা ভালোভাবে বেছে নেবেন। এই কাপেরই আমি তিন কাপ চাল নিলাম। এইবার এটাকে আমি ভালো করে জলে ধোবো। এইবার আপনারা দেখতে পাচ্ছেন আমি চালটাকে ভালো করে দু তিনবার করে ধুয়ে নিয়েছি। এইবার আমি চালটা জল ঝরাবো। তার জন্য কি করেছি, আমি একটা এরকম জাল মতো নিয়েছি, তো এইখানে ছাঁকনি মতো নিয়েছি, তাতে আমি আস্তে আস্তে করে পুরো চালটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে জলটা ঝরাতে দেবো। চালটাকে শুকনো করতে হবে। চালটাকে এবার ভালো করে এভাবে দিয়ে দিলাম, দিয়ে এরকম ভাবে ছড়িয়ে দিতে হবে চালটা, যাতে পুরো জলটা ঝরে যায়। এইভাবে আমি প্রায় এক ঘন্টা মতো রেখে দেবো, যাতে চালটা একেবারে শুকনো ঝরঝরে হয়ে যায়। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে চাল থেকে জলটা পুরোপুরি ঝরে গেছে। এবং এরপরে আমি কি করব, এটাকে একটা কাঁচের বাউলে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য প্রথমে আমি এতে 2 টিস্পুন মতো ঘি দেব। ঠিক আছে, 2 টিস্পুন মতো ঘি দেব, হাফ টিস্পুন মতো নুন দেব, হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়োটা দেওয়া হয় কালারের জন্য। এরপরে আমি দেব হচ্ছে 1 টিস্পুন মতো, 2 টিস্পুন মতো, অ্যাকচুয়ালি এটা ছোট চামচ, 2 টিস্পুন মতো আদা বাটা দেব। আর এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে গুঁড়ো গরম মশলা। গরম মশলা মানে দারচিনি, লবঙ্গ, এলাচ, এটা পেস্ট করা। এটা দেব হচ্ছে হাফ টিস্পুন মতো দেওয়া হবে। ঠিক আছে, এবার এটাকে আমি ভালো মাখাবো। ভালো করে এটা মাখিয়ে নেবো, দিয়ে এটা আমি আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য রাখবো। বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমে আমরা কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে 1 টিস্পুন মতো এতে আমরা ঘি দিলাম। ঘিটা একটু গরম হয়ে যাক, এরপর এটাতে আমরা দেব একটা তেজপাতা আর গোটা গরম মশলা। আমি এখানে 3টে দারচিনি নিয়েছি, 4টে ছোট এলাচকে আমি চিরে নিয়েছি, আর 3-4টে লবঙ্গ নিয়েছি। এবার এটাকে আমি একটুখানি নাড়ব। এরপর 1 মিনিট এটাকে ভেজে নিয়েছি। 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে প্রায় 20-25টা ভাঙা কাজু নিয়েছি, আর বেশ অনেক কটা জল ঝরানো কিশমিশ নিয়েছি, মানে কিশমিশগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা থেকে তুলে নিয়ে এবার এগুলোকে আমি 1 মিনিট মতো ভাজব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি যে ম্যারিনেটের যে চালটা রেখেছিলাম যাতে সবকিছু দিয়ে, এবার এই চালটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি হাই ফ্লেমে 5 মিনিট মতো কষবো, তারপর লো ফ্লেমে এই মশলাটাকে একটু ভালো করে, এই চালটাকে একটু ভালো করে আমি মাখিয়ে ভেজে নেবো। আমরা চালটাকে 3 মিনিট মতো লো ফ্লেমে ভালো করে ভেজে নিলাম। এরপরে আমরা কি করব, আমরা একটা সস প্যানেতে ভালো করে গরম জল করে নিয়েছি, দিয়ে যে কাপটাতে আমি চাল নিয়েছিলাম
সেই কাপের মাপ করে আমি 3 কাপ চাল নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল, সেই মাপে আমি 6 কাপ গরম জল এই এর মধ্যে দেব। তাহলে কি হবে, আমার এটা খুব ঝরঝরে হবে পোলাওটা, আর কোনো রকম জল এক্সট্রা থাকবে না। তাই 3 কাপ চালের জন্য আমি এখানে 6 কাপ জল গুনে গুনে দেব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই 6 কাপ চাল জল দিলাম। আপনারা তার মানে যত কাপ চাল দেবেন তার ঠিক দ্বিগুণ পরিমাণ জল, গরম জল এটাতে দেবেন। দিয়ে আমি এখন 5 মিনিট এটাকে হাই ফ্লেমেতে চাপা দিয়ে ফুটতে দেব। পাঁচ মিনিট পর দেখছেন জলটা বেশ খানিকটা ফুটে গেছে এবং চাল বেশ অনেকটাই সেদ্ধ মতো হয়ে এসেছে। এরপরে আমি চিনি দেব। আমি এখানে 4 টেবিল স্পুন মতো চিনি দিচ্ছি। আপনারা চিনিটা নিজেদের আন্দাজ মতো পরিমাণ মতো দেবেন, যে যেমন মিষ্টি খায়, পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তো আমি 4 টেবিল স্পুন মতো দিলাম। আপনারা যদি মনে হয় যে আর একটু মিষ্টি মতো খাবেন তাহলে আরও একটু বেশি চিনি দিতে পারেন। আচ্ছা, আমি অনেকে পোলাওয়ের চিনিটা আগে দিয়ে দেয়, আমি চালটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর চিনিটা দিই, না হলে সেদ্ধ হতে অনেক সময় চাল সেদ্ধ হতে একটু সমস্যা হয়। আচ্ছা, এবার আমি খানিকক্ষণ নেড়ে নিলাম। দিয়ে এবার আমি এই কাঁচের লিডটা ঢাকা দেব লো ফ্লেমেতে। এরপর আর ফ্লেমটা হাই করবেন না, তাহলে তলা ধরে দেওয়ার চান্স থাকে। লো ফ্লেমেতে আমি এটাকে এবার আস্তে আস্তে জলটা একটুখানি ফুটে যাবে, মানে আর মাখা মাখা হয়ে যাবে। আর এইখানে এই লিডের মধ্যে একটা যে আছে ফুটো আছে সেটাকে বন্ধ করার জন্য আমি একটা লবঙ্গ দিয়ে চাপা দিয়ে দিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন পোলাওটা আমাদের হয়ে এসছে ফাইনালি, এবং আমরা এটাতে আরও 3-4 চামচ চিনি দিয়েছি। আমি টেস্ট করে দেখলাম যে চিনিটা একটু কম হয়েছিল, সেই জন্য আমি এতে আরও 3-4 চামচ মতো চিনি দিয়েছি। আপনারা ফাইনালি নামাবার কিছুক্ষণ আগে একবার চিনিটা আর নুনটা চেক করে নেবেন, যদি মনে হয় কম হচ্ছে তাহলে আর একটু আন্দাজ মতো নুন চিনি দিয়ে নেবেন। দিয়ে দেখতে পাচ্ছেন যে এটা মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের বাসন্তী পোলাও। এবার আমরা এটাকে সার্ভ করব। তাহলে বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আপনারা যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আরও অনেক রেসিপি জানার জন্য। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।